প্রিয় শিক্ষার্থী, তোমরা কেমন আছো? নিশ্চয় ভালো আছো। গতকালকে তোমাদেরকে মূল বইয়ে কিছু অঙ্ক করিয়েছি, আজকে বইয়ের আরো কিছু অঙ্ক আমি এখানে দিয়েছি। কারণ আমার প্রশ্ন 16 নম্বর এবং 20 নম্বর, এখন আমি এগুলি সলভ করবো। কারণ আমারটা বইয়ের একটি 15 নম্বর লেফট হ্যান্ড সাইডটা একটু বোঝা আছে, আমি লেফট হ্যান্ড সাইডটা এখানে লিখছি। এরপর দ্বিতীয় লাইনটি লক্ষ্য করো, এখানে বেস এর পর x6, সেজন্য পাওয়ার বিয়োগ হয়ে গেছে, ভাগ হিসেবে আসছে নিজের পাওয়ার বিয়োগ a মাইনাস b পাওয়ার। ঠিক মধ্য পেটো b মাইনাস c, পেটো c মাইনাস a। এরপর লাইন লক্ষ্য করো, পাওয়ার উপরে পাওয়ার আছে, তাহলে পাওয়ার পাওয়ারে গুণ হবে, যেহেতু এটা উপরের সংখ্যা সেটা মনের সাথে গুণ হয়েছে, উপরের সংখ্যা ইদাই মনের সাথে গুণ হয়েছে, এ মাইনাস বি ডিভাইড বাই এ বি, এখানে বি মাইনাস সি ইন্টু ওয়ান মানে বি মাইনাস সি ডিভাইড বাই বি সি, সি মাইনাস এ ইন্টু ওয়ান সি মাইনাস এ ডিভাইড বাই সি এ। এরপর লাইনে দেখো, এখানে যেহেতু গুণ হিসেবে আছে সেজন্য পাওয়ারগুলি যোগ হয়ে গেছে, এখানে পাওয়ারগুলো যোগ হয়েছে। তারপরে দেখো পরের লাইনে এই পাওয়ার অংশটুকু আমি শুধু লসাগু করছি, পাওয়ার অংশটুকু লসাগু করা হয়েছে। এখানে এ বি দিয়ে এ বি বি সি সি এর লসাগু হচ্ছে এ বি সি, তারপরে এ বি দিয়ে এ বি সি কে বাদ করলে, অর্থাৎ পদ দিয়ে বাদ পদ দিয়ে গুণ করবো, এ বি দিয়ে এ বি সি কে বাদ করলে সি থাকে, সি দিয়ে এ মানে বি কে গুণ করলে এ সি মানে বি সি, এখানে বি সি দিয়ে এ বি সি কে বাদ করলে এ, এ দিয়ে এটাকে গুণ করলে এ বি মাইনাস এ সি, সি এ দিয়ে এটাকে বাদ করলে বি, বি দিয়ে এটাকে গুণ করলে বি সি মাইনাস এ বি হল। এবার দেখো বি সি বি সি কাটা যাচ্ছে, এ বি এ বি কাটা যাচ্ছে, এ সি এ সি কাটা যাচ্ছে, তাহলে এখানে শূন্য থাকে, শূন্য ডিভাইড বাই এ বি সি, শূন্য ডিভাইড বাই এ বি সি আবার শূন্য, তাহলে জিরো ইকুয়াল টু ওয়ান, সূত্র ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড পাওয়ার হচ্ছে। তারপরে দেখো 17 নম্বর অঙ্ক, এ তিনটি সমীকরণ বলতে দেওয়া আছে, তিনটি লিখছি এখানে, যে কোনো একটা সমীকরণ থেকে তুমি যেতে পারবে। আমি এক হতে এখানে দিয়েছি, এটি ধর এক্স ইকুয়াল টু বি, এরপর এখানে এ মানটা তিন নং সমীকরণে এ মান আছে সেটি ধর জে, সেটা এখানে বসিয়ে দিয়েছি, সেটি ধর জেড হোল টু ধর এক্স ইকুয়াল টু বি, এবং পাওয়ার হবে আমি বলি এক্স জেড, সেটি ধর এক্স জেড ইকুয়াল টু বি। এবার আবার সি মানটা দুই নং সমীকরণ আছে বি টু ধর ওয়াই, তো বি টু ধর ওয়াই হোল টু ধর এক্স জেড ইকুয়াল টু বি, তাহলে পাওয়ার হবে আমি বলি বি টু ধর এক্স জেড ইকুয়াল টু বি টু ধর ওয়ান, এখানে ওয়ান আসছে কিন্তু এখানে ওয়ান লিখছি। এবার এটি ধর এক্স ইকুয়াল টু এটি ধর ওয়াই হলে এক্স ইকুয়াল টু ওয়াই, সেখানে পাওয়ার সব পাওয়ার ভ্যালু রয়েছে এক্স বাই জেড ইকুয়াল টু ওয়ান অন্তর, এটি অন্তর বলছে। এরপর 20 নম্বর আমরা সমাধান পাবো, সমাধান মানে এক্স এর মান এখানে বের করবো, দেওয়া আছে 3/x প্লাস 2/1 মাইনাস এক্স ইকুয়াল টু 3, বা 2/x প্লাস 2/1 ডিভাইড বাই 2/x ইকুয়াল টু 3, এই সূত্রটা এখানে কয় করছি উল্টো দিকে, এই সূত্রটা উল্টো দিকে কয় করছি। এবার আমি 2/x কে 3 ধরছি, তাহলে 3 প্লাস 2 ডিভাইড বাই 3 ইকুয়াল টু 3, এবার বসাও করছি এখানে e e বিয়োগ করে p স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3, তারপরে কোণা করে গুণন করে এখানে কোণা করে গুণ করছি p স্কয়ার প্লাস 2 ইকুয়াল টু 3 3v, 3v কে সাইড সেন্টার বাম দিকে আছে, p স্কয়ার মাইনাস 3v প্লাস 2 ইকুয়াল টু 0। এবার এখানে ফার্স্ট এন্ড লাস্ট 2 এর 2 তো মানে গুণ উৎপাদন করতেছি মাইনাস 2v মাইনাস p লাস্ট 2 ইকুয়াল টু 0, এখানে p কমন নিলাম p মাইনাস 2 মাইনাস 1 নিলাম p মাইনাস 2, এবার p মাইনাস 2 কমন p মাইনাস 2 p মাইনাস 1 ইকুয়াল টু 0, সুতরাং এটি ইকুয়াল টু 0 অথবা এটি ইকুয়াল টু 0। তোমরা জানো দুই বা ততোধিক রাশির গুণফল তখনই শূন্য হয় যখন প্রতিটি রাশির মান আলাদা ভাবে শূন্য
অথবা যে কোনো একটি শূন্য হবে, সেজন্য তিন মাইনাস টু ইকুয়াল টু শূন্য অথবা তিন মাইনাস টু মানে করলো শূন্য। টুটাকে দিকে নিয়েছি, এখানে দুই মান বসিয়ে দিয়েছি, তিন মানটা টুটের ভ্যালু, আর এখানে একটু মান বসাইছি, টুটের মান আছে নিজের, সুতরাং এক্স ইকুয়াল টু ওয়ান, পি ইকুয়াল টু ওয়ান, এখান থেকে মানটাকে ডান দিকে নিয়েছি। এবার পি এর মানটা টুটের ভ্যালু বসাইছি, আমাদের টুটের ভ্যালু জিরো ইকুয়াল টু ওয়ান। যে কোনো কিছুর উপরে পাওয়া সম্ভব হলে, যে কোনো সংখ্যার পাওয়া সম্ভব হলে ওয়ান হয়, সেজন্য টুটের ভ্যালু জিরো ইকুয়াল টু ওয়ান, এক্স ইকুয়াল টু জিরো, সুতরাং এটা সমাধান জিরো আর ওয়ান। এরপর আমি এখান থেকে এই লাইন যেটা আছে সেটা ফ্যাক্টরি বাই এস থেকে এ ধরছি,
সেজন্য a প্লাস 25 / a = 26 এরপর এখানে লসাগু করছি তারপর এখানে পরাপর করছি এটাকে বাম দিকে নিয়ে আসছি এরপর এখানে উৎপাদক বিশ্লেষণ করা হচ্ছে এই পর্যন্ত উৎপাদক বিশ্লেষণ আমাদের এই দ্বিঘাত পদ্ধতির রাশি গুণফল = 0 হলে প্রতিটি রাশির মান আলাদা হবে 0 অথবা যে কোনো একটি মান 0 এখানে যে কোনো একটি মান 0 এটা মান 0 তাহলে a = 25 এখানে a = 1 এখানে এর মানটা 5 to the power 8 বসেছি 25 কে 5 স্কয়ার লিখছি 5 to the power 8 সুতরাং x = 2 বেস একই দিয়ে এখানে মান বসেছি এর মান হচ্ছে 5 to the power 8 = 1 আমরা জানি যে কোন সংখ্যার উপর শূন্য হলে কোন সংখ্যার উপর পাওয়ার শূন্য হলে তার মান হবে সেজন্য আমি এখানে মান কোন ফ্যাক্টরের জিরো লিখছি কারণ এখানে 5 আছে সুতরাং x = 0 সুতরাং এই নিয়ম সমাধান x = 0 আর 2 প্রিয় শিক্ষার্থীবৃন্দ তোমাদেরকে এই সাবজেক্টে আমি বলছি এক্সাম থেকে ভাগ করছি প্রথমে তোমাদেরকে সূত্র এবং কিছু বেসিক উইল দিয়েছি তারপরে তোমাদেরকে বইয়ের যে সকল অঙ্কগুলো আছে সেখান থেকে মানে গুরুত্বপূর্ণ অঙ্কগুলি নিয়ম মোতাবেক পাঠ্য অঙ্ক করিয়েছি এবং তোমাদেরকে তৃতীয় অংশের মধ্যে আমি সৃজনশীল প্রশ্নের কথা বলছি কিভাবে সৃজনশীল প্রশ্ন আসে সেগুলো আমাকে একটি সৃজনশীল দেখিয়েছি আশা রাখি তোমরা উপকৃত হবে তোমরা মন দিয়ে এগুলি করার চেষ্টা করবে বইয়ের বাকি অঙ্কগুলো অবশ্যই করবে ঘরে থাকবে করোনা ভাইরাস থেকে যেন মুক্ত থাকো এই আশা করি শেষ করছি ধন্যবাদ তোমাদেরকে পরবর্তী ক্লাসে দেখা হবে